বাংলাদেশের প্রাক্তন মন্ত্রীর 8 দিনের পুলিশ হেফাজত। এবং আপনাদের আরও জানাই, কামরুল ইসলামকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বাংলাদেশের আদালতে। ঢাকার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় হেফাজত, এমনকি 10 দিনে হেফাজতের আবেদন করেছিল পুলিশ। বাংলাদেশে প্রাক্তন মন্ত্রীর 8 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি কামরুল ইসলামকে 8 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। বাংলাদেশের আদালত এই নির্দেশ দিয়েছে 8 দিনে পুলিশ হেফাজতের। ঢাকার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় হেফাজত, 10 দিনের হেফাজতের আবেদন করেছিল পুলিশ। এবং এই বাংলাদেশিদের কোথায় লুকিয়ে থাকা জাল পাসপোর্ট নিয়ে লুকিয়ে থাকার আদর্শ জায়গা? গুলশান কলোনি। 2021 সালে গুলশান কলোনি থেকে গ্রেফতার করা হয় 17 জন বাংলাদেশকে। গ্রেফতার করে পুলিশ উত্তরপ্রদেশের গুন্ডা দমন শাখা এবং আনন্দপুর থানার যৌথ অভিযানে। জাল পাসপোর্ট নিয়ে ভারতে আত্মগোপনের অভিযোগ। পেট্রাপোলো গেদে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অনুপ্রবেশকারীরা। আত্মগোপনের আদর্শ স্থান এই গুলশান কলোনি। 2021 সালে গুলশান কলোনি থেকে গ্রেফতার করা হয় 17 জন বাংলাদেশিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, খুব পরিষ্কারভাবে বাংলা কোথাও অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে, গুলশান কলোনিতে কি ছবি দেখলে তুমি? দেখো, গুলশান কলোনি বলতে গেলে আনন্দপুর থানা এলাকার একটি জায়গা বা কলকাতা পৌরসভার 108 নম্বর একটি ওয়ার্ড। গুলশান কলোনি, মার্টিন পাড়া, গুলজারপল্লী, এইগুলো অত্যন্ত ঘেঁষাঘেঁষি, অত্যন্ত ঘিঞ্জি এরিয়া, শহরের অত্যন্ত ঘিঞ্জি এরিয়ার অন্যতম এই গুলশান কলোনি। এবং যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে কোথাও যেন এই বিল্ডিংগুলো অবৈধ, কারণ ওর খুব ন্যারো স্পেসের মধ্যে 5তলা 6তলা বিল্ডিং, 3তলা 4তলা বিল্ডিং, অল্প স্পেসের মধ্যে এইভাবে কিন্তু বিল্ডিং হতে পারে না। অন্তত কলকাতা পৌরসভার বিল্ডিং যে প্ল্যান বা বিল্ডিং যে নিয়ম সেগুলো অনুমোদন না নিয়েই অন্তত আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এগুলো তৈরি হয়েছে। এই গুলশান কলোনিতে 2021-এ UPATS ভিন রাজ্যের পুলিশ, উত্তরপ্রদেশের পুলিশের যে ATS সেকশন, সেই ATS সেকশন আনন্দপুর থানার যৌথ সহযোগিতায় বা যৌথ রেড করে, জয়েন্ট অপারেশনে এই গুলশান কলোনি থেকে 17 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল। এবং এই 17 জন বাংলাদেশিকে পেট্রাপোল এবং গেদে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করিয়ে বাংলাদেশিদেরকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়ে তাদেরকে বিদেশে পাঠানোর ছক ছিল। যে মাথা ছিল ইমাম বলে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, সেই ইমাম এই চক্রের মাথা। অর্থাৎ ইমাম পুলিশি জেরায় স্বীকার করেছিল যে বেশ কয়েক বছর ধরে সে এই কাজ করছে, বাংলাদেশিদেরকে ইনফিল্ট্রেট করে ভারতে আনায়, ভারতে এনে তাদেরকে ভারতীয় নাগরিক হিসাবে পরিচয়পত্র তৈরি করিয়ে দেয় এবং তারপরে বিদেশে পাঠিয়ে দেয়। এবং এই যে 17 জন বাংলাদেশি যাদেরকে এনেছিল গুলশান কলোনিতে বেশ কিছুদিন, প্রায় সপ্তাহ 2-3 মতো, প্রায় 1 মাসের মতো এই গুলশান কলোনির একটি জায়গায়, একটি ঘরে বা একটি বিল্ডিংয়ে তাদেরকে রেখেছিল, বলা ভালো তাদেরকে লুকিয়ে রেখেছিল। অবৈধভাবে এইভাবে গুলশান কলোনিতে মানুষ আসছে, অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে মানুষ আসছে, শেল্টার নিচ্ছে, দুষ্কৃতীরা শেল্টার নিচ্ছে, আত্মগোপন করে থাকছে বাংলাদেশিরা। অথচ এই গুলশান কলোনি কিন্তু শহর কলকাতার মধ্যে, কলকাতা পুলিশের আনন্দপুর থানার অধীনে এবং কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। এবং এই গুলশান কলোনিতে সুশান্ত ঘোষের আন্ডারেই এই গুলশান কলোনি পড়ে। এবং যে সুশান্ত ঘোষকে কয়েকদিন আগে নিজের বাড়ির সামনে বসে থাকা অবস্থায় গুলি করে খুন করার চেষ্টা করা হয়েছে এবং সেই নিয়ে তোলপাড় চলছে। এবং এই পাকে চক্রে আরও একবার নাম উঠে এসে গুলশান কলোনি। ধন্যবাদ সৈকত। আমরা কথা হচ্ছে আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। এবং সৈকত যেরকমটা বলছিল যে গুলশান কলোনি কোথাও গিয়ে একটা সহজ আস্তানা হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য, কিন্তু তার দায় নিতে নারাজ শাসক দলের প্রতিনিধিরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।